हाय बंधुरा, आमि तन्मय सर्दार बार्ड सेविरि चैनलेर तरफ थेके जानाइ आपनादेरके स्वागतम। बंधुरा देखुन, आमि अलबेस्टर सीड निते एसेछि आमि एखाने ठाकुरपुकुरे। तो भिडियोटा शुरू करा जाक। देखुन आमार चारिदिके सब अलबेस्टर भर्ती आछे। एइ देखुन भितरे अलबेस्टर सीड, এখানে আছে ভিতরে অ্যালবেস্টার। স্যার অ্যালবেস্টার, এগুলো সব পাখির ঘর যদি কেউ তৈরি করতে চান সেক্ষেত্রে চাল বানানোর কাজে এইসব অ্যালবেস্টার দেওয়া হয়। আর এমনি পাখির খাঁচার জন্য যে অ্যালবেস্টার আমি নিতে এসেছি সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, যদি আপনারা অ্যালবেস্টার সিট এই দোকান থেকে নিতে চান তাহলে দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আপনারা এসে যোগাযোগ করতে পারেন। তো ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের উল্টো দিকে এই দোকানটি। তো আপনারা যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে এই বাসটি দেখতে পাচ্ছেন, 21/1। এই বাসে যদি ওঠেন আপনি দোকানের সামনে নেমে যেতে পারবেন। তো এখানে এসে আপনি টোটাল অ্যালবেস্টার সিট নিতে পারেন। দেখুন এই অ্যালবেস্টার সিটগুলো 6 ফুট/4 ফুটের অ্যালবেস্টার সিট আছে, আর 4 ফুট/4 ফুটের হয়। এই অ্যালবেস্টার সিটটির দাম নিয়েছে আমার কাছ থেকে 380 টাকা, আর 4 ফুট/4 ফুটের অ্যালবেস্টার সিটের দাম হচ্ছে 280 টাকা। তো এই ভাঙা অ্যালবেস্টার সিটগুলো আপনারা দাদার সাথে কথা বলে নিতে পারেন, এটা এর দামটা আমাকে ঠিক বললো না। তো যারা নিতে চায়, আমি যেহেতু নেবো না তাই দাম আর জিজ্ঞেস করিনি। তো কোয়ালিটি খুবই ভালো অ্যালবেস্টার সিটের, আপনারা নিতে পারেন। আর একটা সুবিধা এই দাদার দোকানে আছে, দাদার দোকানের পাশেই একটা গলি আছে, এই গলির মধ্যে অ্যালবেস্টার সিট ফেলে আপনারা যদি কেউ আসেন তো এই গলির মধ্যে ফেলে আপনার খাঁচার মাপে টুকরো টুকরো করে নিয়ে যেতে পারেন। কারণ আমি আমার বাইকে করে নিয়ে যাবো বলে আমি আমার একটা বন্ধুর সাথে বন্ধুকে নিয়ে এসেছি, তো সে আর আমি দুজন মিলে অ্যালবেস্টার সিটগুলোকে টুকরো করে আমার বাইকে করে নিয়ে গেছি। তো আপনারাও মনে করলে নিয়ে যেতে পারেন। আর এই সব যে অ্যালবেস্টারগুলো দেখছেন এগুলো ঘরের চালের কাজে ব্যবহার করা হয়। আপনারা যদি কেউ পাখির ফার্ম বা পোলট্রি ফার্ম বানাতে চান সেক্ষেত্রে এই অ্যালবেস্টার সিট নিতে পারেন। এখানে দামও খুবই সামান্য, আর দূরে হলে একটু আসাটা প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি ঠাকুরপুকুর বা বিহালা চত্বরের মধ্যে কেউ থাকেন তাহলে তারা এখান থেকে নিতে পারেন, এখানে দামও খুবই কম। আর এখানে মোটামুটি আমি বরাবর নিয়ে আসছি, আর দাদার ব্যবহারও খুবই ভালো, কিন্তু উনি মোবাইল নাম্বার দিতে চাইলো না। তো আপনারা সরাসরি এসেই যোগাযোগ করে নিতে পারেন। এখানে পুরনো পাইপও আছে, আপনারা নিতে পারেন। অনেকে ফার্ম বানাতে চান সেক্ষেত্রে এখান থেকে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এখানে যে মার্বেলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো 250 টাকা পিস বললো, তো আমি অন্যান্য দোকানের থেকে এখানে দেখলাম অনেকটাই দাম কম। তো আপনারা যদি বিহালা বা ঠাকুরপুকুরের মতন জায়গায় থাকেন সেক্ষেত্রে এখান থেকে এসে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর দাদার দোকান খোলার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে এই 8টা/8:30 খোলে, আর সারা দুপুরই মোটামুটি খোলা থাকে, আর রাত্রি 6টা/7টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই টাইমের মধ্যে আপনারা আসবেন তাহলে পেয়ে যাবে। বন্ধুরা, আমি কীভাবে অ্যালবেস্টার সিটটি কাটছি আপনারা একটু দেখে নিন। অ্যালবেস্টার সিট কাটার জন্য এই ধরনের একটা পেনের প্রয়োজন আছে, আর এমনি একটা পেন লাগবে যা দাগ দেওয়ার জন্য, আর একটা টেপ, এই তিনটে হলেই হয়ে যাবে। আমি কালকে যে অ্যালবেস্টার সিটগুলো নিয়ে এসেছি তো ওই অ্যালবেস্টার সিটগুলো আজকে সব সকালবেলা লাগালাম, আর এইভাবে কাটিং করে লাগিয়েছি, দেখলে বুঝতে পারবেন আপনারা। দেখুন এরম টাইপের অ্যালবেস্টার সিট কালকে ওই দোকান থেকে সব নিয়ে আসা হয়েছে। আমার টোটাল গোটা তিনটে অ্যালবেস্টার সিট লেগেছে। তো অ্যালবেস্টার সিটের মাপ হলো 6 ফুট/4 ফুটের অ্যালবেস্টার সিট তিনটে লেগেছে আমার এই দুটো খাঁচার জন্যে। এইভাবে সুন্দরভাবে লেগে যাচ্ছে। আমি ভিডিওতে যে পেনটি দেখিয়েছিলাম ওটা অ্যালবেস্টার সিট কাটার পেন, তো ওটা দিয়ে কাটলে অ্যালবেস্টার সিটের এই কাটের এই ফিনিশিংগুলো ভালো আছে, যার জন্য আমি ওই পেনটা ব্যবহার করেছি। এইসব অ্যালবেস্টার সিটগুলোর গুটিটা লাগানো হয়ে গেছে, এবার কয়েকদিনের মধ্যে আমি পাখি ছেড়ে দেবো। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার বাট সেভিয়ারি চ্যানেলটি দেখতে থাকুন। বাই।